আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন না, হতাশ হয়ে যাবেন না, এমন অনেক পাপ করে ফেলেছি আল্লাহ মাফ করবেন না, এমন চিন্তা করবেন না। আরেক ব্যক্তির ঘটনা আছে, এগুলো কিন্তু গল্প না, এগুলো বনী ইসরাইলের কাহিনী, সত্যিকারের ঘটনা। আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহান্নামে যাব। এখন সে মৌতের আগে তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, লাশটা পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে সাগরে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা। সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, বাতাসকে বললেন ছাই জমা করে দাও। এরা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছিলে, বলো এই কাজ তুমি কেন করেছো? সেই ব্যক্তি বলছে মিন খশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি। আর তুমি তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম। আপনাকে একটা বিল পাস করতে দেয়া হয়েছে, আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার, আপনাকে টেবিলের তল দিয়ে টাকাও দেয়া হয়েছে, আপনি নেওয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন। আপনি আপনার বান্ধবীর সাথে পড়াশোনা করছেন ফ্রি মিক্সিং এ, আপনার বান্ধবী আপনাকে প্রপোজ করছে চলো আমার সাথে একটু কফি খাও, চলো না একটু ঘুরে আসি বান্দরবন ঘুরে আসি, চলো না একটু ঘুরে আসি, ঘুরলে কি সমস্যা, বন্ধু বান্ধব একসাথে ঘুরতেই পারে, আর আমি তো তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করবো, সমস্যা কোথায়, তাই না ভাই? তখন আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আপনার সামনে সুযোগ আছে সুদের টাকা খাওয়ার, আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে। সামনে আপনার জমি আছে, আপনি তামাক লাগাবেন না কলা চাষ করবেন, এখন তামাক লাগাতে গিয়ে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আমি কি বুঝাতে পারছি ভাই? এইভাবে প্রতিটা কাজ করা যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনার নাম হচ্ছে ইহসান। কি নাম? এটা অনেক উচ্চ পর্যায়ে, এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহর মারেফত পেয়ে যায়, এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যখন একজন মানুষ প্রতিটা কাজে ফিল করবে যে আল্লাহ আমাকে দেখছেন, এই যে আপনি রোজা রাখবেন, খাবেন না, পানাহার করবেন না, বাথরুমে গিয়ে পানি খেতে পারেন না, কেউ দেখবে কেন খান না, কি জন্য খান না, মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন, এইটাই হলো ইহসান। যে আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে প্রতিটা কাজেই দেখছে, আপনি আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারি না আল্লাহ আমাকে দেখছেন, আমি কারোর প্রতি জুলুম করতে পারি না আল্লাহ আমাকে দেখছেন, বোনের সম্পত্তি আত্মসাৎ করতে পারি না আমি আল্লাহ আমাকে দেখছেন, নামাজ না পড়ে আমি বাসায় ঘুমিয়ে থাকতে পারি না আল্লাহ আমাকে দেখছেন, যাকাত না দিয়ে আমি থাকতে পারি না আল্লাহ আমাকে দেখছেন, রমজানের রোজা না রেখে আমি থাকতে পারবো না আল্লাহ আমাকে দেখছেন, আমি পর্দা না করে বেহায়ের মতো চলতে পারি না আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনার নাম কি? ইহসান। মনে থাকবে ভাই, নবীজি বলছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু, আর তুমি যদি আল্লাহকে সচক্ষে দেখতে না পারো, কারণ আল্লাহকে তো দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না, এটা মনের চোখ দিয়ে ফিল করা যায় আল্লাহ আমার কাছে আছে। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রেখো ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ পাক তোমাকে দেখছেন, এই চেতনা লালন করো। আমরা অনেক চেতনার কথা বলি না, এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চেতনা হচ্ছে আল্লাহর চেতনা, আল্লাহর অস্তিত্বের চেতনা, আল্লাহ আমাকে দেখছেন এই চেতনা, এটা যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। কোন মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পারছি না তো কি হয়েছে, আল্লাহ আমাকে দেখছেন, এই ব্যক্তি কি পাপ করতে পারবে? এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে? যদি পাপ করেও ফেলে তার মধ্যে অনুশোচনা আসবে না আল্লাহ আমাকে দেখেছেন? যদি পাপ করেও ফেলে দেখবেন দু রাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে, স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে, যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না, পাপ হয়ে গেছে হতাশ হবেন না, ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, দু রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন, ততবার ওযু করবেন, ততবার দু রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, ফ্রাস্ট্রেট করতে চাইবে, আরে তুমি অন্যায় করেছো, এত বড় বড় পাপ করেছো, তুমি পর্নোগ্রাফি দেখো, তুমি মেয়ের সাথে জেনা করেছো, তুমি মদ খাও, তুমি এই করো, তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা?